আজকে 13ই জানুয়ারি, আজকে দেখো মাঠ ভর্তি হয়ে গেছে। ওরে এই দেখো কত বাস, এদিকটায় 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 এদিকটায়। তো আজকের হচ্ছে 13ই জানুয়ারি আর এখন বাজে সকাল 8টা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন রয়েছি 97-4, মশলা মুড়ি রেডি, এখন বাজে 9:55। তো টুকুর টুকুর করে এগোতে এগোতে আমরা অনেকটা কাছে চলে এসেছি। ওই যে সামনে একটা দুটো, তারপরে আরো ওই সাইডে লাইন আছে, তিনটে লাইন, একটা দুটো তিনটে। ওই যে সব বাস গুলো বেরিয়ে যাচ্ছে, ওখানে যাত্রীদের তুলবে, তুলে নিয়ে সোজা চলে যাবে কচু বেড়িয়া। এখন বাজে 10:30, তো বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর প্যাসেঞ্জার মোটামুটি সিটিং। এখন বাজে 11:13, চলে এসেছি কচু বেড়িয়া। এই যে সব যাত্রীদের নামানো হলো, যাত্রীদের নামিয়ে দিয়ে বাস ঘুরিয়ে আবার এই লাইন দেওয়া হলো। এখন বাজে 12:30, চলে এসেছি আবার। আজকের ভালোই যাত্রী আছে, আর ওই 6-7টা গাড়ির পর হয়ে যাবে, হয়ে যাবে। এই যে যাত্রীরা আসছে। এখন বাজে 12:47, তো যাত্রী তোলা হয়ে গেছে, বাস ছেড়ে দিয়েছে। সিটিং তো হয়ে গেছে, আর স্ট্যান্ডিং ওই 10-12 জন। এখন বাজে 1:25, চলে এসেছে আবার গঙ্গাসাগর। এখানে এই যে যাত্রীদের নামিয়ে দিয়ে আবার খালি গাড়ি নিয়ে যাওয়া হবে কচুবেড়িয়া, কারণ এখন লট 8-এ প্রচুর চাপ, মানে যাত্রীদের প্রচুর চাপ। তো এখন বাজে 2:16, চলে এসেছি কচুবেড়িয়া। তো আজকের আমি চলে যাব বাড়ি। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চ করে আমি সোজা চলে যাব বাড়ি। আমরা এসেছিলাম পরশুদিন থেকেছি, আর গতকাল থেকেছি, আর আজকের আমি চলে যাচ্ছি বাড়ি। তো গঙ্গাসাগরে গঙ্গাসাগর মেলা দেখলাম, এবার নামখানার গঙ্গাসাগর মেলা দেখতে হবে। চলে এসেছি এখন হোটেলে। এই যে চলে এসছে ভাত, আলু ভাজা আর একটা সবজির তরকারি। আগের দিনেরও অবস্থা এরকমই হয়েছিল, কি বলো? এদিকের হোটেল গুলো সেরকম না, তাই না? আগের দিন ওই ভাতের সঙ্গে পান্তা মিশিয়ে দিয়েছিল, আজকের দেখো কি অবস্থা। এই যে ভাত তরকারি খাচ্ছি, এর মধ্যে আলু ভাজারা গ্যাস করছে, আর মাছ তো এখনো টেস্ট করিনি। বাপিদা, এদিকের হোটেল গেলে খাবার খেয়ে তোমার কেমন লাগছে? তো খাওয়া দাওয়া কমপ্লিট, মানে এখানকার যে সমস্ত হোটেলগুলো দেখলাম একদমই না, চাটনি টাটনি সব গ্যাস করছে, আলু ভাজাটা মানে সব। তো আজকের ভালোই যাত্রীর সংখ্যা হয়েছে, মানে প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আজকের আমি এখন চলে যাচ্ছি বাড়ি। রবীন্দা টাটা। এই যে টিকিট কেটে নিয়েছি, 9 টাকা ভাড়া। এই যে লোকালদের টিকিট কাউন্টার এইখানে। তো আমি গিয়ে বললাম যে আমি লোকাল টিকিট একটা দাও। তো আমার হচ্ছে আধার কার্ড নিল, আধার কার্ড দেখলো, আরও যারা যারা লোকাল তাদের আধার কার্ডই দেখছে। আর আমি বললাম যে আমার কাছে নবীনদাদের বাসের পারমিটের কাগজও রয়েছে, তো আধার কার্ডটা দেখলো আর টিকিট দিয়ে দিল, 10 টাকায় চলে যাবো। গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট না হলেও আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কার্ডই দেখাও না কেন, দেখালেই 10 টাকার টিকিট। এখন বাজে 3টে, যাচ্ছি জেডি গাড়ির কাছে। তো ভ্যাসেল ধরে চলে যাবো একদম লট 8। বাবুজি সাইড দিজিয়ে। তো আজকের আমি তীর্থযাত্রীদের সঙ্গে বাড়ি ফিরবো। টুকুর টুকুর করে এগিয়ে যাচ্ছি আমি। সাড়ে 3টে বেজে গেল, যেতে যেতে 5টা বেজে যাবে মনে হচ্ছে। এখন বাজে 3:43, এই যে ভ্যাসেলে উঠবো। উঠে গেছি ভ্যাসেলে, আর এই যে দেখো যাত্রী আরো আসতেছে। এখন বাজে 3:50, এই যে ভ্যাসেল ছেড়ে দিয়েছে। Thank you.
ভেসেল দেখো। চলে এসছে এই লট এইটে, এখন বাজে 4:46, মানে 40 মিনিট লাগতো কিন্তু সেটাকে প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিল, মানে ঘুরে 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 আসছে এতটাই লেট। আমাদের দিয়েছে 2 নম্বর ঘাটে, তো 3:50 ছেড়েছিল, এই যে 4:50 ঢুকছে, 1 ঘন্টা লাগিয়ে দিল, এত ধীরে ধীরে এসছে। আর এখন তো ভাটা চলছে, ওই যে আগের ভেসেলে যে যাত্রীরা এসেছিল ওদেরকে আনলোড করছে। সবাই যাবে এখন কচুবেড়িয়া, এদিকে ভিড় দেখো, এই দেখো এদিকে লাইন, আবার এদিকেও লাইন। আর এই যে এরা চলে গেছে ওই পারে, এরা হচ্ছে ভেসেল ধরে চলে যাবে কচুবেড়িয়া, কচুবেড়িয়া থেকে বাস ধরে সোজা চলে যাবে গঙ্গাসাগর। তো এদিকে তো ভালোই চাপ আছে, তো আমি নামখানায় যাই, নামখানায় কেমন কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো ফটোফট টোটো ধরি, টোটো ধরে যাবো একদম কাকদ্বীপ বাস স্ট্যান্ডে। তো টোটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি কাকদ্বীপ বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরে সোজা যাবো নামখানা। তো টোটোয় ভাড়া নিল 15 টাকা একদম লট 8 থেকে ইয়ং স্টাফ ক্লাব পর্যন্ত, মানে টোটো স্ট্যান্ড পর্যন্ত। এই যে সামনে টোটো স্ট্যান্ড, আর ওই যে একটু এগিয়ে গেলে বাস স্ট্যান্ড। এখন ওই যে বাসে উঠে গেছি, তো নেমে গেছি বাস থেকে। এবারে তোমাদেরকে দেখাবো আমাদের নামখানায় ইন্দিরা ময়দানে কত বাস ঢুকেছে। আজকে 13ই জানুয়ারি, আজকে দেখো মাঠ ভর্তি হয়ে গেছে। ওরে এই দেখো এখান থেকে শুরু করে ওই যে, তো তোমাদেরকে কয়েকদিন আগে দেখেছিলাম মাঠ পুরো ফাঁকা ছিল, তার কয়েকদিন আগে দেখেছিলাম মাঠে লাইট ফাইট কিছু ছিল না, তো মাঠে লাইট দেখতে পাচ্ছ। আর এই যে দেখো মাঠে বাস ফুল হয়ে গেছে, এই যে সব রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া হবে। ওরে এই দেখো ইউপির গাড়ি, এই যে ইউপি ইউপি, এটা হচ্ছে এমপির গাড়ি। তো আজকের হচ্ছে 13ই জানুয়ারি, আজকের হচ্ছে নামখানায় বাসে মাঠ ফুল হয়ে গেছে, ভাবা যায়। 14 তারিখ 15 তারিখ হবে, তাহলে ভাবো কেমন ভিড় হবে, আরও তো ভিড় হতো। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন আছে, তাই জন্য সব ওই দিকটায় চলে যাচ্ছে। এই দেখো কত বাস এদিকটায় 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 এদিকটায়, কত বাস দেখো। কয়েকদিন আগে মাঠ পুরো ফাঁকা ছিল, আজকের দেখো আজকে 13 তারিখ, দেখো এদিকে মাঠ ফুল হয়ে গেছে, শুধু বাস আর বাস বাস আর বাস। এই যে বাসটা বেরিয়ে যাচ্ছে, এদের স্নান টান করা হয়ে গেছে, এরা বেরিয়ে যাচ্ছে। এটা ইউপির গাড়ি, কত বাস দেখো। তো রাতের বেলা তোমাদেরকে দেখালাম, তো নেক্সট ব্লগে তোমাদেরকে পুরো মাঠটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো দিনের বেলা, আর জেটি ঘাটটা সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।